যেমন ধারবান সব দিকে আর এত শান্ত সৃষ্ট, মানে এরকম গাবি হয় না। এই যে দেখেন গল্প করিনি, এই যে এটা তলে যায় যদি শুই তাও কিচ্ছু করবো না। এত ভদ্র, অনেক ভদ্র, অনেক ভদ্র, কোন ভাই যদি নেয় মানে এটাকে পাইলে নাইলা খুবই শান্তি পাবো। আচ্ছা, তাহলে দ্বিতীয় বিয়ে না? হ্যাঁ, এটা দ্বিতীয় বিয়ে। কি হলস্টিন ফ্রিজিয়ান? এটা হলস্টিন ফ্রিজিয়ান, হলস্টিন ফ্রিজিয়ান। এটা গাবি অনেক জাত গাবি, অনেক বাচ্চা হবে, সেই বাচ্চা হবে, সেই বাচ্চা হবে। হ্যাঁ ইনশাআল্লাহ। আচ্ছা, এইটা তাহলে এই যে এই কয়েকদিনে তিন চার দিনে কেমন দুধ পালেন? কিছু কাছে দুধ কত? হ্যাঁ, এটা ভালো, এটা দুধের অনেক জোর। এটা কালকে সকালে বানাইছি 11 কেজি। 11 কেজি? হ্যাঁ, আমি বিকালে কালকে আরো দিনে দুইটা দিছি কাছি তো। হ্যাঁ, এটা আমি আশা করতেছি 20 কেজি দুধ পাওয়া যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ 20 কেজি হবে। হ্যাঁ, এটা ওখান পর্যন্ত মানে এত রোদ বলা যাইতেছে না। ওখান যদি কোনো ভাই বর্তমানে এসে একদিনের বিয়ে নেয়, ওখান যদি কোনো ভাই দু একদিনের মধ্যে বানায় নেয়, 12 কেজি সকালে বানায় নেয়, সমস্যা নেই। 12 কেজি? হ্যাঁ, সকালে 12 কেজি বানায় নেয়। তবে আমি আশা করি 15 দিন গেলে এটা 20 কেজি দুধ থাকবো ইনশাল্লাহ, যদি আল্লাহ দেয়। আল্লাহ যদি দেয় দুইবারে 20 কেজি দুধ পাই। দেখেন এটা সকালে 1500 দুধ দিব, 1000 আছে। আচ্ছা, সকালে 15 হবে তো? সকালে 15 না হলেও এটা 14 কেজি দুধ হবে সকালে। 13-14 এরকম হবে। এটা আমি হলস্টিন না? হ্যাঁ, এটা কালকে 11.5 কেজি বানাইছি আমি। 11.5? হ্যাঁ, এই যে 5 দিনের বাচ্চা কালকে 11.5 কেজি বানাইছি। 11.5, মাশাআল্লাহ। ওর মাথার শেপটা? হ্যাঁ, এটা এটা দুধ দেবো ইনশাল্লাহ। এটা সকালে 13-14, বিকালে 6-7, এটা 20-এর কাছাকাছি দেবো আর কি। 20-এর কাছাকাছি যাবে? হ্যাঁ হ্যাঁ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটা যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, আমরা চলে আসছি সিংহাইর বাইমাইল মানিকগঞ্জ, সেই মনিয়ার ভাইয়ের খামারে। মনিয়ার ভাইয়ের অসাধারণ কয়েকটি সংগ্রহ রয়েছে এই সপ্তাহের, সেগুলো সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন যে গরু বাহিরের ডিসপ্লে করা হয়েছে, বাহিরে বের করার উদ্দেশ্য একটা যে গরুর আসল রূপ বা আসল চেহারাটা দেখা যায়। আমরা চমৎকার গাবি দেখতেছি, তো এরকম কয়েকটি গাবি রয়েছে, আমরা জানবো মনিয়ার ভাইয়ের কাছ থেকে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, বেশ কিছুদিন পর আবার চলে আসলাম ভাই, অনেকদিন পরে ভাই। একটু কম আসা হয়, আপনিও সবাই মান না, আমি সবাই ভাই না, বিক্রি হয়ে গেছে 10-20টা আমার, এমনি বিক্রি হয়ে গেছে, এমনি বিক্রি হয়ে গেছে। এখন একটু আগের চেয়ে মানে একটু ভালো, একটু ইয়ে হয়েছে যে মাঝখানে একটা থমকে ছিল, মাঝখানে তো বেচা কিনে হয়ই নাই, বেচা কিনে হয়। ওখানে বর্তমান মোটামুটি বেচা কিনে ভালো, তবে ওখানে ভালো গাবি পাওয়া যায় না। ভালো গাবি পাওয়া যাচ্ছে? এই যে ঘুরছি কয়েকদিন পাগল পাগল হয়ে ঘুরে যাই, 5-6টা গরু কালেকশন করছি। আচ্ছা, তো পুরান সব মাল ছাটা গেড়ে দিছি, পুরান কিছু নাই, পুরান কিছু নাই না। আচ্ছা, সব নতুন, এখানে আসছে একদিনের কালেকশন। আজকের প্রতিবেদনে আমরা কয়টি গাবি দেখাবো? 6টা। 6টা না? হ্যাঁ, 6টা কি দুধের গাবি? 6টাই দুধের গাবি, মাশাল্লাহ। আমরা যে প্রথম যেটা দেখতেছি 1 নম্বর, হ্যাঁ, সাথে বাচ্চা দেখতেছি, এটা সম্পর্কে একটু বলবেন। এটা হলো ভাই, আগে একটা বাচ্চা দিছে। আচ্ছা, এটা দিয়ে দ্বিতীয় বাচ্চা। হ্যাঁ, তবে এটা নিজের গাবি, নিজের মেয়ে, নিজের গল্প করা ঠিক না, মানে এরকম গরু পাওয়া যায় না, মানে এত দুধের গাবি দেয়। হ্যাঁ, এটা সকালবেলা 14 কেজি দুধ পাবো, একটা নেই 14 কেজি পাবে? হ্যাঁ ইনশাল্লাহ, সকালবেলা 14, বিকালে পাইবো 7-8। আচ্ছা, ভালো যোগাল করলে 20 মান নাই দেয়। 20 মান নাই? না। আচ্ছা, মোটামুটি যোগাল করলে, আর যেমন খাওয়াইয়ে, হ্যাঁ, মানে ওর যেমন ধারবান সব দিকে, আর এত শান্ত সৃষ্ট, মানে এরকম গাবি হয় না। এই যে দেখেন গল্প করিনি, এই যে এটা তলে যায় যদি শুই তাও কিচ্ছু করবো না। এত ভদ্র, অনেক ভদ্র, অনেক ভদ্র, অনেক ভদ্র, কোনো ভাই যদি নেয় মানে এটাকে পাইলে নাইলে খুবই শান্তি পাবো। আচ্ছা, তাহলে দ্বিতীয় বিয়ে না? হ্যাঁ, এটা দ্বিতীয় বিয়ে। কি হলস্টিন ফ্রিজিয়ান? এটা হলস্টিন ফ্রিজিয়ান, হলস্টিন ফ্রিজিয়ান। এটা গাবি অনেক জাত গাবি, অনেক। হ্যাঁ, দেখে দেখে গঠন থেকে বলা যায়। হ্যাঁ, যে পিছে ওলানের শিকাটা দেখাই দেন, সেটা মাশাআল্লাহ। হ্যাঁ, এটা অনেক জাতের গাবি, জাতের গাবি। এর কয়দিন হলো বাচ্চা দিয়েছে বলো? এটা আজকে 6 দিন, মাত্র 6 দিন। জি, তাহলে তো ওলান এখনো পরিপূর্ণ ভাবে না হয়নি? না, ওলান এখনো পরিপূর্ণ, আরো সময় আছে। আচ্ছা, আমরা আমরা একটু বাচ্চা বাচ্চাটা দেখি। বাচ্চাটা কি বাচ্চা জানো? সার বাচ্চা, মানে বেটা, বেটা বাচ্চা, বেটা বাচ্চা। হ্যাঁ, বাচ্চা গলা গসি পড়ে নাই তো, ওই যে গসি টিসি থেকে হইনা পড়ে নাইছে, একটু ইয়া হইছে। হ্যাঁ, ঠান্ডা কেন হইছে? ওরা ছোট বেলা তো ফ্রি থাকে। হ্যাঁ, ওই যে আলগা কাটি। হ্যাঁ, আচ্ছা, 6 দিন না? তাহলে আমার তোমরা পার্সেন্টেজ 70+ বা 80 পাইছে, ভালো পার্সেন্ট পাইছে, ভালো পার্সেন্ট পাইছে, মার্কে 20% পাবে। তাহলে আমরা হচ্ছে যে অনায়াসে 20 পাবে না? অনায়াসে 20 পাবে ভাই, অনায়াসে 20 পাবে। হ্যাঁ, আচ্ছা, ভ্যাকসিন করা আছে কিনা? হ্যাঁ, খুরা রোগে ভ্যাকসিন করা আছে, আর অন্য কোনো ভ্যাকসিন আমি দেই না। আচ্ছা, খুরা রোগটা করা আছে? হ্যাঁ, খুরা রোগটাই তো আসলে। হ্যাঁ, ওইটাই আসলে। হ্যাঁ, তাহলে যদি একটু ছোট্ট করে দাম সম্পর্কে আইডিয়া দাও। মানে আমি তো গরুর আসল দাম চাই না, এই ছুটির গরু আমি দাম চাবো, ওই কারণেই এই ছুটির গরু হলো কোন ভাইগণিক অফার হলো মানে একদম সীমিত লাভে দিয়ে দিবো, সীমিত লাভ, 2-4 হাজার 5 হাজার লাভে দিয়ে দিবো। এই গরু দাম চাইলে আমি 3.5 লাখ টাকার দাম চাইতাম।
বানগুলো কিন্তু খুব সুন্দর, বান শরীরের গঠন সব জায়গায় দুধের আইবি গুলো চমৎকার দেখা যাচ্ছে ইনশাল্লাহ। 2,95,000 চাওয়া না, 2,95,000 চাওয়া, মানে দরদামের সুযোগ আছে কিছু? আছে, হালকা পাতলা কিছু সুযোগ আছে। আচ্ছা, তারপর তো বাসায় এসে দোয়ানি দেখবো, থাকবো, থাকি একদিন ছাড়া দুদিন দোয়া দেখে নিবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, কোনো সমস্যা নেই না। তো প্রিয় দর্শক, খুবই চমৎকার গাভি দেখতে পাচ্ছেন, দ্বিতীয় অভিযান, দ্বিতীয় মাশাআল্লাহ। আমরা প্রথম গাভিটা দেখলাম, এক নম্বরটা দেখলাম, এরপরে দ্বিতীয়টা দেখবো। দ্বিতীয় যে এটা দেখাই দেন, এটা হলো দুয়াইটা আছে তো ওখানে। আচ্ছা, দ্বিতীয়টা। হ্যাঁ ভাই। আচ্ছা দর্শক, দ্বিতীয়টা আমরা সেটা যাচ্ছি, মনিয়ার ভাইয়ের খামারে রয়েছি। এই যে মাশাআল্লাহ, এটা হলো প্রথম বিয়ানের বকনা, প্রথম বিয়ানের বকনা। এটা কিন্তু কালো গাভি, কিন্তু এটা দুধ ভালো দেয়, দুধ ভালো দেয়। কালো বলতে গাভির মতো কেন জানি, মানে গাভি বলতে কালো গুলো দুধ ভালো দেয়, দুধ ভালো দেয়। কারণটা কি ভাই, যে কালো গরু? কালো গরু দুধ আসলেই ভালো, এটা তো ছোটবেলায় মায়েরা কইছে না, কালো গরু দুধ ভালো, আয়া চাঁদ বাবা, আয়া চাঁদ বাবা। তবে কালো কালো জিনিস অসুখ বিসুখ কম হয়, অসুখে কম হয়। আর এটা যে কালো, না কত খুশি, ওর মনটা কত খুশি, অনেক খুশি, কেবল দুইটা যাচ্ছে বাচ্চা গরু। যে কালো জগতের ভালো, তাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই হয়েছে। আপনাকে দেখে একটু ভয় পায়, বাচ্চা ডাক্তার আসছে। এটা যদি কোনো ভাই নেয়, সব বন্ধ করে দুই বেলায় 15 কেজি দুধ পাইবো, 15 কেজি। হ্যাঁ, দুই বেলায় 15 কেজি দুধ পাইবো, দুই বেলা 15 কেজি মাশাআল্লাহ, দুই বেলা 15 কেজি। দর্শক, খুবই চমৎকার গাভি। আর এই ধরনের গাভি গুলো দুধের গাভি হয়, আর দুধের গাভি, এই ধরনের গাভি বেশিরভাগ দেখা যায় যে গ্রামের যারা কৃষক, হ্যাঁ হ্যাঁ, তাকে জন্যে বা ছোট ছোট খামারি যারা আছে তাকে জন্যে, মানে এটা ভবিষ্যৎ ফিরা বিয়ানে কিন্তু 20 কেজি দুধ দিব, ফিরা বিয়ানে। হ্যাঁ আচ্ছা, ফিরা বিয়ানে এই মনে করেন কয় দাঁত বললেন, কয় দাঁত? দুইটা দাঁত শিখাবো, মাত্র দুই দাঁত। হ্যাঁ, মাত্র দুই দাঁত, মাত্র দুই দাঁত। তাহলে দর্শক দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার, বান গুলো খুবই সুন্দর, খুবই সুন্দর। কারণ এখনো নামে নাই পরিপূর্ণ, আরো সময় আছে, আরো সময় আছে, 4 দিনের বাচ্চা কেবল, 4 দিনের, এখনো 2 সপ্তাহ মতো লাগবে আর কি, আরো আরো 1 সপ্তাহ তো মিনিমাম 1 সপ্তাহ, মিনিমাম আরো 1 সপ্তাহ। তো মানে তাহলে এইটা এইটা যদি আপনি দাম জিজ্ঞেস করেন, আচ্ছা ফ্রিজিয়ান জাত তো না? হ্যাঁ, হলিস্টাইন ফ্রিজিয়ান নিতে। আচ্ছা, এই ধরনের গরুগুলো আবার অনেক সময় দেখা গেছে যে জার্সি জাতের হয়ে থাকে, এটা ফ্রিজিয়ানই, তবে গরু অনেক জাত, অনেক ভালো গরু। হ্যাঁ, ভালো গরু, কম টাকার মধ্যে অনেক ভালো। কম টাকা বলতে কি বলতেছেন আপনি? এটা ভাই দাম চাইলে 2,30,000, হ্যাঁ, আর দামাদামি না করলে 2,05,000 টেবল, 2,05,000। হ্যাঁ, 2,05,000। আচ্ছা, 2,05,000, 5,000 কি লাভই তো করুম, 2,000 টাকা লাভই করুম, 2,000। চমৎকার গাভি দর্শক, প্রিয় দর্শক, আমরা আছি মনিয়ারগড় খামারে। এরপরে কোনটা দেখবো ভাই? এরপরে ওই অনেক দেখাই দিয়ে আইন। আচ্ছা, এরপরে আমরা কিন্তু দেখে মনে হয় না, বিশাল লম্বা, বিশাল বড় গরু। হ্যাঁ, বিশাল বড় গরু, বিশাল বড় গরু। হ্যাঁ, অনেক মাশাল্লাহ, অনেক ভালো। কি বীজ দেওয়া আছে? এটা হলিস্টাইন ফ্রিজিয়ান বীজ, গায়ে হলিস্টাইন ফ্রিজিয়ান, বীজ দেওয়া হলিস্টাইন ফ্রিজিয়ান, বীজ দেওয়া হলিস্টাইন ফ্রিজিয়ান। হ্যাঁ, ব্রাফে গরু। আমার তো মনে হয় যে প্রথম লেকশনেই বীজা 20 পাড়ি দিয়ে দেবো। হ্যাঁ, 20 পাড়ি দিয়ে দেবো, এই বিয়ে নেই, 20 পাড়ি দেওয়া যাবে। হ্যাঁ, ইনশাআল্লাহ আশা করা যায়, আমরা যদি 22-23 এর মধ্যে আশা করা যায়। দেখেন এটা বার্ড গুলো কিন্তু খুব সুন্দর, বার্ড গুলো কত ফাঁকে ফাঁকে, হ্যাঁ অনেক ফাঁকে। এটা উড়ান ছাগল, হ্যাঁ উড়ান ছাগল, আর আরো 15 দিন পরে, আরো 15 দিন পরে, আরো 15 দিন পরে। আচ্ছা দর্শক, ও মনে করছে ডাক্তার আসছে, তার কারণে একটু কাছে যেতে দিচ্ছে না। আচ্ছা, তাহলে এটা এটা বিশাল বডি, ডাবল বডি, নিশ্চয়ই ডাবল বডি গাই। হ্যাঁ, এটা দ্বিতীয় অভিযানে যায় আরো বিশাল হবে, বিশাল হবে। এইটা যদি একটু দাম জানতে চাই আসলে, এটা কোনো ভাই যদি নেয় ওহার নিলে 3,15,000 টাকা পড়বে, 3,50,000, 3,15,000, আর বাচ্চা দিলে 3,60,000 টাকা লাগবে। বাচ্চা দিলে 3,60,000, বাচ্চা দেওয়ার আগে, আর ওহান যদি কোনো ভাই নেয় 3,15,000, 3,15,000, কারণ আরো 1 মাস আছে, 1 মাসে 10,000 টাকা খাইবো, তারপরে একটা রিক্স আছে। আচ্ছা, তারপরে হ্যাঁ, অনেকে আবার দেখা গেছে গাভিন গরু নিতে চায় না, গাভিন গরু নিতে চায় না। তো দর্শক শুনলেন,
কিছু সুযোগ রয়েছে দরদামের। আমরা তিন নাম্বারটা দেখলাম, এরপর দেখবো চার নাম্বার। চার নাম্বারটা বাইরে ডিসপ্লে করা হয়েছে, আমরা একটু বাইরের দিকে যাই। দেখতে পাচ্ছেন দর্শক, আপনারা এখানে পেজে দেখতে পাচ্ছেন সুন্দর একটা বাড়ি মনিয়ার ভাইয়ের, এখানে থাকতে পারবেন এবং দেখে দহন করে গরু নেওয়ার সুযোগ রয়েছে। আমরা এবার দেখব চার নাম্বারটা, এই যে চার নাম্বার, চার নাম্বার না না এটা তিন নাম্বার, চার নাম্বার, চার নাম্বার, চার নাম্বার গাভি, এটা চার নাম্বার, এটা হলো প্রথম বকনা, প্রথম বকনা। হ্যাঁ, বাচ্চা দিছে, এই যে বাচ্চা কোলে, সাথে কি বাচ্চা, বেটা বাচ্চা, ষাঁড় বাচ্চা। হ্যাঁ, বেটা বাচ্চা, ওই যে রশি লাগালে চুপচাপ দাঁড়িয়ে থাকে, রশি লাগাইছি দেখে তো চুপচাপ হয়ে নিয়েছে, মানে রশি রশি দাঁড়িয়ে নেওয়ার খুব বেজত লাগবে, খুব কষ্টে আছে, কষ্ট আছে। আচ্ছা, হ্যাঁ, এইটা কয়দিন হলো ওর বয়স? ওর বয়স আজকে চার দিন, মাত্র চার দিন। হ্যাঁ, তাহলে তো 80 প্লাস পাইছে। হ্যাঁ, কি জাত পাইছো? হলিস্টিন ফ্রিজিয়ানি। কিন্তু গঠন দেখে মনে হয় যে ফ্ল্যাগ মিটে লাগবি পাইলো কিনা, বাচ্চা হবে, সেই বাচ্চা হবে, সেই বাচ্চা হবে। হ্যাঁ, ইনশাআল্লাহ। আচ্ছা, এইটা তাহলে এই যে এই কয়েকদিনে তিন চার দিনে কেমন দুধ পালেন, কিছু কাছে দুধ কত? হ্যাঁ, এটা ভালো, এটা দুধের অনেক জোর, এটা কালকে সকালে বানাইছি 11 কেজি, 11 কেজি। হ্যাঁ, আবার বিকালে কালকে আরো দিনে দুধ আন দিছি কাছি তো। হ্যাঁ হ্যাঁ, এটা আমি আশা করতেছি 20 কেজি দুধ পাওয়া যাবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ 20 কেজি হবে। হ্যাঁ হ্যাঁ, এটা ওখান পর্যন্ত মানে এত রোদ বলা যাইতেছে না, ওখান যদি কোনো ভাই বর্তমানে এসে একদিনে বিয়ে নেয়, ওখান যদি কোনো ভাই দু একদিনের মধ্যে বানায় নেয়, 12 কেজি সকালে বানায় নেয়, সমস্যা নেই, 12 কেজি। হ্যাঁ, সকালে 12 কেজি বানায় নেয়, তবে আমি আশা করি 15 দিন গেলে এটা 20 কেজি দুধ থাকবো ইনশাল্লাহ, যদি আল্লাহ দেয়, আল্লাহ যদি দেয় দুইবারে 20 কেজি দুধ পাইবো। এটা 20 কেজি এখন ওলানটা নামার অনেক সময় আছে, অনেক সময় আছে, অনেক সময় আছে। হ্যাঁ, মাত্র তিন দিন চার দিন, চার দিন, আর এত গঠনের গরু হয় না, মানে অনেক সুন্দর গঠন, অনেক সুন্দর লম্বা, অনেক লম্বা, হাইট আছে মাশাআল্লাহ অনেক। এইটা এইটা ভাই কেমন দাম আশা করতেছেন? এইটা ও ভাই দামা দামি যদি কোনো ভাই না করে, এইটাও 3,15,000 টাকা হবে, 3,15,000। হ্যাঁ, 3,15,000 চাওয়া নাকি? হ্যাঁ, চার নাম্বার দাও, 3,15,000 টাকা, মানে চাওয়া কি হালকা পাতলা আলোচনা করার সুযোগ আছে, হালকা সুযোগ আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, একবারে বাটা দামে তো আর হয় না, সেটাই। হ্যাঁ, হালকা পাতলা সুযোগ আছে, হালকা পাতলার সুযোগ আছে। আমরা চার নাম্বারটা দেখলাম, এটা কি ঘষা খাইছিল ভাই? না, এটা হলো ওই যে বাইকে পালছে না, ওই বাইকে ইটের ঘষা খাইছিল, ইটের ঘষা, ওই যে ইটের মধ্যে পালছে। আচ্ছা, এই যে মোড়া সাইডে নাই, এপাশে নাই, ওই না না, ওই কাছে শুধু ওই যে ইট সমান আছে না, তো ইট সমান আছিল। হ্যাঁ, আচ্ছা, আমরা দেখলাম হলো চার নাম্বার না, এটা চার নাম্বার, এবার দেখবো পাঁচ নাম্বার, গাড়ি পাঁচ নাম্বার, পাঁচ নাম্বারটাও তো এটাও প্রথম বক না, প্রথম বাচ্চা দিছে, এটাও প্রথম বাচ্চা, এটাও দাঁতে দুই দিয়ে, এটাও দুই দাঁত, কি বাচ্চা, এটার সাথে আবার মেয়ে বাচ্চা, বাচ্চা দাও মাশাআল্লাহ অনেক জাতে রয়েছে, এই একটা মেয়ে বাচ্চা। সাড়ে এগারো কেজি বানাইছি। সাড়ে এগারো, মাশাল্লাহ, ওর মাথার শেপটা, এটা দুধ দিব ইনশাল্লাহ, এটা সকালে 13-14, বিকালে 6-7, এটা 20-এর কাছাকাছি যাবে আর কি, 20-এর কাছাকাছি যাবে। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, 20-এর কাছাকাছি যাবে। একটু একটু শেষ করার আগে জানতে চাই যে আপনার বাড়িতে আসার ঠিকানাটা বলুন। আমার বাড়িতে আসার ঠিকানা হলো ঢাকা হয়ে যদি কোনো ভাই আসে, গাবতলী আইসা, আবার আবার একটু একটু শব্দ, মানে ঢাকা হয়ে আসলে গাবতলী আইসা, ওই গাড়িওয়ালাকে বললে বলতে আমি সিঙ্গার ভাই মিলতাম, তাইলেই নিয়ে আইবো, ভাই মিল স্থানে আয়ে আমার নাম বললো হবো বা আমার ফোন দিলেও হবে, মনে এক ভাইয়ের বাসায় যাবো। আচ্ছা, তাহলে দেখাই দেবো। আচ্ছা, ফোন নাম্বারটা যদি একটু বলতেন। ফোন নাম্বার হলো 01714-797-124। আচ্ছা, তো সর্বশেষ এটা দাম জানার আগে আরেকটু জানতে চাই যে ক্রেতাদের জন্য বিশেষ কোনো অফার বা কিছু আছে? বিশেষ কোনো অফারের মধ্যে এই ছুটি গাবি যেই নেই, মানে একদম সীমিত লাভে দিয়ে দেবো, মানে 2,000-5,000 যে জাল দেয়, যদি কোনো ভাই আমার কিরকম কাটায় কয় যে ভাই এই গাবি কয় টাকা কিনে, তাহলে এই যে পাঁচ নম্বর গাভিটা যে দেখলাম আমরা, এটা কেমন দাম আশা করতেছেন? এটা ভাই চাওয়া দাম হলো 3,20,000, 3,20,000, আর আমি বলে দেই 2,95,000, 2,95,000। হ্যাঁ, আচ্ছা, চাওয়ার দাম 3,20,000, আর বিক্রি দাম 2,95,000, 2,95,000। আর একটু সুযোগ আছে নাই কি? আর একটু হালকা পাতলা সুযোগ আছে, কোনো ভাই যদি আসে তাকে
মানে কথা কওয়ার একটু সুযোগ রাখছি, একটু সুযোগ আছে, এই হালকা পাতলা কোনো কিছু কইতে পারবো আর কি। আচ্ছা আচ্ছা, তো পাশটা দেখলাম আমরা, আর কিছু আছে না? আরে একটা আছে, ওটা দেখালাম না, ওই আচ্ছা আচ্ছা, ওটা দেখালাম না। আচ্ছা, তা দর্শক যারা আসবে খামারে তারা দেখতে পাবে ইনশাআল্লাহ। আর ওই জন্য আরো আছে, ওই দেখা আবার দেখা হবে, ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।